এই দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে দেখেন পকোড়া কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখেন কত সুন্দর লাগছে কালারফুল পকোড়া। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের সবজি বাঁধাকপি, গাজর, পেঁয়াজকলি, আলু দিয়ে দারুণ মজার একেবারে মুখরোচক চটপটা একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটাই বৈকালবেলাতে গরম গরম চায়ের সঙ্গে অথবা টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা তো এটা বেশি পছন্দ করে। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে সবজিগুলো কেটে নিব। প্রথমে আলু আর গাজরটাকে ভালো করে ছিলে নিচ্ছি। আলু আর গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। গ্রেটারে যে মিহি ছিদ্রটা আছে সেটা দিয়ে করে নেব। একটু লম্বা লম্বা এইভাবে করে করব। আলু আর গাজরটাকে পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আলু আর গাজরটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি থেকে ভালো করে চিপে উঠিয়ে নেব। পানি থেকে আমি সবগুলো উঠে নিয়েছি। এবার ভালো করে পানিটা ঝরে নেব। এবার আমি এদিকে বাকি কাজটা করে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা এদিকে গরম হতে থাক, এদিকে সবজিতে আমি কিছু মশলা মাখিয়ে নিব। আর সবজি থেকে পানিটাও ঝরে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি 3 চামচ। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখানে কম মনে হয়েছে, তার জন্য এখানে 2 চামচ আরও দিয়ে দিচ্ছি আমি। এখন রেডি হয়ে গেছে। এখানে আর কোনো রকম মশলা লাগবে না। এই যে দেখেন এইরকম হবে। এদিকে তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার অল্প অল্প মিশ্রণ নিব আর ছেড়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে তারপর মিডিয়াম আঁচে এগুলোকে 8 মিনিট কি 10 মিনিট ভেজে নিতে হবে। পকোড়াগুলো এক পিট ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। পকোড়াগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখন থেকে দেখতে দারুণ লাগছে। পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, এইরকম হবে। সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখেন, পকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখেন কত সুন্দর লাগছে। কালারফুল পকোড়া, সবুজ, লাল, সাদা সব রকমের আছে। একেবারে মুচমুচে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে। এই দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। সবজি পকোড়া খেতে দারুণ হয়েছে, আর আওয়াজটা দেখছেন তো, একেবারে মুচমুচে কুড়মুড়ে। আর এই টমেটো সস সঙ্গে খেতে দিন আরও বেশি ভালো লাগছে। আপনারা চাইলে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন, খেতে দেখবেন খুব ভালো লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। বাচ্চারা তো এরকম সবজি খায় না, এভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করেই খাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে খেতে।